প্রেমের চেয়ে পবিত্র কিছু নেই, প্রেমের চেয়ে গভীর কিছু নেই। প্রেম সিঁদুরের টিপের মতো সুন্দর, প্রেম শিশুর হাসির মতো সুন্দর। তাই যত গান গল্প কাহিনীর মূল সে করি প্রেম প্রেম প্রেম। তোমার গান আমার জীবন। এখন বুঝলাম কাকে স্বপ্ন দেখে গান গাও। তুমি এলাকার নাম করা নৃত্যশিল্পী আর আকাশ চৌধুরী দেশ খ্যাত গায়ক, চুটি বানাবে ভালো। প্রোগ্রামের পাবলিসিটি ঠিক মতো করা হয়েছে তো? শহরের আনাজে কানাজে, বাড়ির দেয়ালে, গাড়ির দেয়ালে, ল্যাম্প পোস্টে, ডাস্টবিনে এত ছবি মারা হয়েছে, টিকিট তো সব বিক্রি হয়ে গেছে। আরে আপনি না এলে তো আমাকেই যেতে হতো। কোথায়? পালিয়ে। চলো 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 চলো। থ্যাঙ্কস গড, পালিয়ে। জীবন ভর সঙ্গীতকে কদর করলাম, সঙ্গীতকে ভালোবাসলাম, সঙ্গীত নিয়ে আছি। একজন শিল্পী কেবল একজন শিল্পীকে বোঝে, নইলে আমার সংগীত স্কুলের ফান সংগ্রহ করার জন্য চ্যারিটি শোতে কত শিল্পীকে দাওয়াত করলাম, কেউ সাড়া দিল না, অথচ আপনি বিনে পয়সায়। কারণ একজন শিল্পী একজন শিল্পীকে বোঝে। তাছাড়া আমি শিল্পী ঘরের ছেলে, আকাশ আমার নাম, আকাশের মতো বড় মন। একশো ভাগ খাঁটি কথা। শুনুন, আরো একটি কারণ আছে, আমাকে কেউ পয়সা দিয়ে ডাকে না, ওই তো নাম যে আকাশ। আপনি তো খুব ভালো জোক করেন মিস্টার চৌধুরী। হৃদয়ের সব রং উজাড় করে খুন করে ফেলবো। নিজের নানাকে খুন করে ফেলবি? শোনো বুড়া, আমি যদি তোমার নাতনি হয়ে থাকি তাহলে আকাশ চৌধুরীর প্রোগ্রাম আমি দেখবই দেখবই দেখবই।
আমি তো ওস্তাদ জিকেই চাইছি, উনি নেই। আপনি কি শুধু ওস্তাদ জিকেই ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনাকেই তো ফোন করব। আর কাকে ফোন করব? ইয়ে মানে আমি চলে যাচ্ছি তো। চলে যাচ্ছেন মানে? আরে তুমি, আপনি চলে যাচ্ছেন? যেতে তো আমাকে হবেই নদী, আমার কাজ তো এখানকার শেষ। কাজ শেষ? অনেক তো পেলাম এখানে, তোমার মতো শিল্পীর দেখা পেলাম। তুমি মঞ্চে উঠে দৃষ্টি হরণ করা নাচ দেখিয়ে দর্শক মাত করলে, আমার মতো ব্যান্ড তারকা তোমার নাচের কাছে তুচ্ছ হয়ে গেল। এ কি কম পাওয়া! আমার ভুল হয়েছে, কিন্তু আমার কি দোষ বলুন? প্রিয় শিল্পীকে কাছে থেকে দেখার আবেগ, কার কাছে যাবার আবেগ আমি সামলাতে পারিনি। তাই তো মঞ্চে উঠেছি, দামি তারকার পাশে মঞ্চে ওঠার স্বপ্ন স্বাদ পূরণ করতে গিয়ে। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেই দোষ করেছে আমার অবাধ্য মন,
তাহলে দিন না, দিন নাই মনকে শাস্তি। একি তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে। এর চেয়ে বেশি রক্ত আহত মনেও তো ঝরছে, কে তা দেখবে, কেই বা তা বুঝবে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত তোমার বেহায়া পায়েলকে, যা তোমার কোমল পায়ে রক্ত ছড়িয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার চঞ্চল আঙুলকে, যা কিটার ঝংকার তুলে তোমাকে নাচিয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার কণ্ঠকে, যে সুর তুলে তোমাকে উৎপেলিত। যখন আসতে পেরেছি তখন যেতেও পারবো, ব্যথা তো আর কারোর মতো সঙ্গে ছেড়ে যাচ্ছে না। এসেছো তোমার ইচ্ছায়, যেতে দেয়া সে তো আমার ইচ্ছা, যেতে আমি দেব না তোমায়। কিন্তু আমি তোমাকে বলছি, যেতে দিতে ইচ্ছে নাই হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই দেখো, তোমার মন হয়তো যেতে চাইছে না, তুমি যেতে চাইছো কিন্তু অবাধ্য পা কথা শুনছে না। চলো এই দেখেছিস আজকে টিচারটা না সুন্দর সুন্দর নোট দি। হায় আল্লাহ, এত দূর! হ্যাঁ রে, একেবারে কোলে তেলে নিয়েছে। ও পায়ে আঘাত পেয়েছে তো? আঘাতটা পায়ে না বুকে? কি যাতা বলছিস, আমরা তো যাতাই বলি, এই জন্যই বুঝি নাচ আর গানের পাল্লা দেওয়া হয়েছিল। না না, ঠিক তা না। হ্যাঁ তা না রে, অন্য কিছু, আমরা ভেবেছিলাম এ তো দেখছি দুই মনের ঠোকাঠুকি। হ্যাঁ অমন ঠোকাঠুকি আমাদের কপালে নেই রে। দেখ দেখ কেমন বুকের মধ্যে পিষে ফেলছে। ঠিক আছে, তোমাদের মা নদী ভালো হয়ে গেছে, শান্ত হন। আমি আপনি শান্ত হন, আমি আসছি। মিস্টার সাগর, আপনি পাগলামি করছেন কেন? আপনাকে আরো দু মাস রেস্টে থাকতে হবে। কি সব যা তা বলছেন, আমি ভালো হয়ে গেছি ডক্টর, অল রাইট, আমি আসছি নদী। আমি মিস্টার সাগর, আমার না জানি কোন বিপদ হয় রে বাবার লাল। এটা নিয়ে যাও, নিচে যাও। লাইগা গেছে। স্বপ্নে খাইলে পেট ভরে না, এটা সত্যি। যেমন তেমন তোমার এই চিঠিপত্রে ভরে না তো মন, তোমায় একবার ছুঁয়ে দেখতে মনটা যে খুব চায়। একবার যদি তোমায় আমি সাগর পাড়ে পাই।
অন্তরে অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছ, আরে মা বাবার কোলে কাঁদবার সুযোগ যে শিশুটির জীবন থেকে স্বয়ং আল্লাহ কেড়ে নিয়েছেন, তাকে তুমি এই বুড়ো নানা নানির বুকে কেন কাঁদাতে চাও?
তোদের বুকের এক টুকরো হাসি ছাড়া আমাদের তো আর কিছুই চাইবার নেই। সেই যদি যদি কাঁদে আমরা হাসবো কেমন করে? বুঝতে তুমি আমার সঙ্গীত স্কুল গড়ার ফান্ড জোগাড় করে দিয়ে আমাকে ঋণী করেছ, সেই ঋণ কি তুমি আমার সন্তানের চোখের পানির বিনিময় শোধ করে দিতে চাও? না উস্তাদজি না, আমি তা চাই না। তাহলে কেন কাঁদবে আমার নদী? কাঁদলে আজকেই কাঁদুক, ভবিষ্যতে যেন নদীকে আর কাঁদতে না হয়। তার মানে? উস্তাদজি, আমরা শিল্পীরা বাস্তববাদী হতে পারি না বলেই দুঃখ পাই। আমি নদীকে ভালোবাসি, এ কথা মিথ্যে নয়, আর এ কথা সত্যি। আমি নামেই আকাশ, আসলে নাম ছাড়া আমার আর কিছুই নেই। বিয়ে করে আমি নদীকে খাওয়াবো কি? আমার তো উপার্জনও নেই। তাছাড়া এই যদি তোমার বোধ হয়ে থাকে তাহলে নদীকে ভালোবেসেছিলে কেন? কেন কুমারী মনে বিয়ে ফুল ফোটানোর স্বপ্ন জাগালে? মনের আবেগ তো কোনো যুক্তি মানে না উস্তাদজি, আমি আবেগে অন্ধ হয়েছিলাম। মাসুল তোমাকে দিতে হবে, তোমার জীবনে প্রেম ভালোবাসা মনের খেয়াল হতে পারে, কিন্তু নদীর জীবনে তা নয়। ভালোবাসার জন্য নদী জীবন দিতে পারে, তুমি আমার নদীর মন ভেঙে মৃত্যু উপহার দিতে চাচ্ছ? আরে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। নদী, আর কান্না নয়, আকাশ দুটি চোখ থেকে ভালোবাসার অমৃত এভাবে ছড়িয়ে দিচ্ছ। আকাশ, আকাশ, আমি তোমার সম্পদ চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি, তোমাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া বাঁচব না আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচব না আকাশ। নানা, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দেখলে সত্যি একজন শিল্পী আর একজন শিল্পীকে ঠিকই চিনেছে। এখানে দাঁড়িয়ে বক্তৃতা বাড়াবে? চলো বিয়ের আয়োজন, চারটিখানি কথা নয়। বিয়ে বলি তো যত কথা, চলো। লক্ষ্মীটি নেমে এসো দেখি। মুখ বের করো না, মিথ্যে বলিনি। এই সব কিছু বাপদাদার সম্পত্তি, আমার কামাই শূন্য। দাঁড়াও মা। চুপ কর। কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমাকে অবহেলা অমান্য করে আমার আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে এভাবে আমাকে দুঃখ দিতে পারতিস না? মা, আমার ভুল হয়ে গেছে, যা শাস্তি হয় তুমি আমাকে দাও। ওকে তো ঘরে তুলে নাও, নদী এ বাড়ির বউ। বউ? কার বউ? কোন বাড়ির বউ? চৌধুরী বাড়িতে কোনো বউ এভাবে প্রবেশ করেনি, এই মেয়েও প্রবেশ করতে পারবে না, কিছুতেই না। এ কথা তুমি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, এ কথা তোর মা বলছে। আমার সিদ্ধান্তে আমি কতটা অটল সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ম্যানেজার, ম্যানেজার।
মা, তুমি আমার উপর রাগ করেছো? পাগল ছেলে, তোর উপর আমি কি রাগ করতে পারি? বিড়াউলিয়ার দোয়ায় তোকে আমি কুলি পেয়েছি, তুই আমার কলিজার টুকরা। বিয়ের কথা শতবার বলার পর আমার ছেলে আমার ইচ্ছে পূরণ করেছে, ঘরে বউ এনেছে। আমি তো সব খবর মুন্সিকে দিয়ে আগে সংগ্রহ করেছি, তাই তো তোকে চমকে দেওয়ার জন্য এত আয়োজন। পূর্ণিমার জ্যোৎস্নায় আমার মন এই মহল আজ ভরে উঠেছে। মন চাইছে দুনিয়ার সব ধন দৌলত দিয়ে তোমাকে সাজিয়ে দিই। এই করি যে পাবে আমি তার, ঠিক আছে? আমি কিন্তু ফেললাম। আমি কিন্তু ফেলি নাই। এবার কিন্তু ফেলছি, ঠিক ঠিক। আপনি দরবারের পিছে আর দাওয়াতের আগে, কিন্তু এবার রাতে ফেল। ছোট সাহেব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই অন্দরে আনন্দ ফুর্তি হচ্ছে। তিনবার পেয়েছি, মা আমার, মা আমার, মা আমার। আমি শুধু তোমার মা। মা, তুমি নদীর? আরে বোকা, মা তো দুজনেরই। আসতে ফুর্তি আপনাকে ফুলের মালা। আসসালাম আলাইকুম ভাবিজান। আরে আসুন ছোট মিয়া। ভাবিজান, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি। আমার উপর রাগ? আমার উপর বিষয় সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে ব্যস্ত রেখে আমার একমাত্র ভাতিজার বিয়ে এইভাবে চুপচুপ সেরে ফেললেন? আসলে আমি যে সৎ দেবত তা প্রমাণ করিয়ে দিলেন। ছোট মিয়া, এমন কথা বলে লজ্জা দেবেন না। শুভ কাজটা আকাশ হঠাৎ করে সেরে ফেলেছে। বৌমা, তোমার চাচা শ্বশুর, সালাম করো মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। নদী, আমার চাচা তো ভাই দিদার। সালাম আলাইকুম ভাবি। এই খুশির দিনে ভাইজান যদি বেঁচে থাকতো তাহলে ধুমধামের সাথে বউ হাতের আয়োজন করতো। থাকো সব কথা, এখন সবকিছু আপনাকেই করতে হবে, তবে একটু ভিন্নভাবে। আমাদের কোনো মেহমানকে দাওয়াত করবেন না। আমার এলাকার সকল গরিব দুঃখী মানুষ একবেলা পেট পুরে খাবে আর আমাদের জন্য দোয়া করবে, আপনি সেই ব্যবস্থাই করুন। সুবহানাল্লাহ। দয়া করে আপনারা সবাই লাইন মেনটেন করবেন, আস্তে আস্তে কথা বলুন। কোন হ্যাঁ, মহিলারা বাম দিক থেকে চলে যান, পুরুষরা ডান দিক থেকে। এই যে ভাবি, হ্যাঁ আস্তে সবাই লাইন মেনটেন করেন। আসি, বাই। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার মানিব্যাগ, মানিব্যাগ তোমাকে না রাখতে দিলাম? তোমাকেই তো দিলাম। আচ্ছা খুঁজে দেখি, দাঁড়াও।
আকাশ, তোর হলো? আর হলো কোথায়? দেখো ঠিক আকাশ, আকাশ এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান, আপনি? আমি? এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে? এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি। তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে, অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তিল শকুন দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেননি আরামজাদা বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? সে পথে খাস, সে পথে ফুটো করিস। তোকে আজ আমি মজা দেখাবো। হারাম যদি আমার ছেলেকে টুকরো করতে চাস, আমি তোর সাজানো সংসার টুকরো টুকরো করে দেবো। দেবেন হুজুর দেবেন, কোন মাথার বেটি ঘরে নেতেছে? আমার দিদার বাবাজি একটু করতে পারবে না, একটু ছুটে নদী কোথায়? তাদের কাছে তোমাকে তো চিনতে পারলাম না। চিনবেন কি করে, এই তো প্রথম দেখলেন। নানাকে টেলিফোনে সব বলেছি। নানা কোথায়? কাজে গেছেন। নানি, মাই সুইট নানি, উম্মা, আমার আমার সব আছে, গাড়ি বাড়ি ধনবান পিতার স্বাধীনতা, শুধু একটি জিনিস নেই, একটি জিনিস নেই, নদী। আমাকে নদী দিন মানিমা, আমাকে নদী দিন। পাগল হন তো? আরে পাগল না হলে কি রাজধানী ছেড়ে এত দূরে ছুটে এসেছি? নদীর বিয়ে হয়ে গেছে। আজ আর ছাড়া ছাড়ি নেই, রেড সিগন্যাল দেখিয়ে অনেক ফাঁকি, আজ আর ফাঁকি না।
কে কে ওখানে? বোমা বোমা, এ কি অবস্থা হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আকাশ, আকাশ কোথায়? আকাশ খুন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আকাশ খুন হতে পারে না। আমার চোখকে তুমি অবিশ্বাস করো না, আমার চোখকে তুমি অবিশ্বাস করো না। তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই, তোমার তোমার আকাশ নেই। হুশে আছো তুমি? জানো তুমি কি বলছো? তোমার আকাশকে আসলামের লোকেরা খুন করেছে। একদিন তোমার সন্তানকে কেড়ে নিতে তোমার আরশ কাঁপল না, এখনো আমার পুত্রবধূর হাতের মেহেদির রং বুঝে নাই। তাকে তুমি বিধবা বানিয়ে দিলে, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে আল্লাহ, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে। আসলাম চৌধুরী, আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ, সূর্যকে মালিককে ছোবল মেরেছিস। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? যখন আমার সময় আসবে আমার সন্তানের খুনের বদলা আমি নেবই, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন তুমি সেই সুযোগ পাবে ভাবিজান, যখন তোমার ফরিয়াদ এবারই চার দেয়াল টপকে আদালতে পৌঁছবে। কিন্তু সে সুযোগ করি আমি আমার সন্তানের তাজা লাশ দেখে এসেছি, সেই লাশের কসম। এই মহলে অনেক আনন্দের বাজনা শুনেছি, কিন্তু আজ এবারে আমি নরক বাড়িয়ে দেব, কান্নার হাড় বসিয়ে দেব। আসলাম, উপরে আল্লাহ আছে, তার বিচারে তুই কুকুরের মতো মরবি। নিয়ে যা। তুমি আমার কেরামতি দেখনি? ওই দিল্লুবা বেগম আজও জানে না ওর স্বামী কেমন করে মারা গেছে। আমি এই আমি ওকে খুন করেছি সম্পত্তি লোভে। ওর চোখের সামনে ওর সব কিছু তছ নচ করে দেব, ওকে ওর দুনিয়া থেকে খাওয়া করে দেব। ঠিক বলেছেন চৌধুরী সাহেব, একদিনে মা ছেলের বউ খুন হয়ে গেলে সন্দেহের ব্যাপার, কিন্তু শ্রম উপার্জন করে মারলে সন্দেহের কিছু নেই। চলুন তাহলে এই জিনিসটা দিয়েই নেই। আরে আমাকে না, হারামির বাচ্চা, ওই বুড়িটাকে আর বউটাকে দে। সরি সরি সরি, চলুন। তোরে আমাকে কেন? আমি খাওয়া নিয়ে এসেছিলাম, কিন্তু কেয়ামত মিয়া আমাদের বেঁধে রেখে বেগম সাহেবকে নিয়ে চলে গেছে। হুজুর, আমি এখন ইঞ্জেকশনটা কি করবো বলে দেন। আরে বেটা, আমি বেঈমান ডাক্তার না, আমার মন সত্য আছে, বুঝছো? আরে বেটা, এইটার মধ্যে ভিটামিন আছে, ভিটামিন। ভাবি সাহেবা, আপনাদের নিরাপত্তার কথা ভেবেই আমি এ বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করেছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আশরাফি সাহেব, সব হারিয়ে আজ আমি নিঃস্ব, আপনার এই উপকারের কথা আমি জীবনে ভুলব না। আপনাদের পারিবারিক উকিল হিসাবে আমাকে অনেক দিয়েছেন। আর হ্যাঁ, আপনাদের দেখাশোনার জন্যে আমার বাসার ঝি কাজলিকে পাঠিয়ে দেব। আসিমা।
আকাশে সূর্য উঠল, রাতে চাঁদ হাসল, সাগরের স্রোতের মতো অনেক সময় পড়ে গেল। তারপর আপা এই মালাদা খোপা জড়ায় দেন তো। আপা একটা কথা জিজ্ঞাস বল, আপনি এমন মন মরা হয়ে থাকেন কেন? এমন বাড়িতে কাজ করতে কি ভালো লাগে? এই বয়সটা হইল রং ঢং করণের বয়স, সাজগুজ করণের বয়স, কেমন বিধবা সেজে থাকেন। কাজলি তুই কাউকে ভালোবাসিস? হায় আল্লাহ, কয় কি, বিকালে ছুটি নিলাম কেন? বাপ মায়ে শখ কইরা বিয়া দিছিল, বেটা বাইকে গেছে গা। কেন? বেটায় না আর একখান বিয়া করছে। আমার আবার বিয়া ঠিক হয়েছে, হার লগে সিনেমা দেখতে দোষ কি? আমার একটা যৌবন আছে না, আসি আপা। মাঝে আল্লাহ জীবনের সব প্রশ্নের উত্তর রেখে দিয়েছেন, সময়ে আল্লাহ তোমার সব কষ্টের সমাধান করে দেবেন।
আমি যা বলতে চাই তাই পবিত্র স্থানে বলতে চাই। এই মাজারকে সাক্ষী করে বলছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কেন আমার পিছু লেগেছেন কি জানেন? আমার সম্পর্কে শুনতে চান? আমার একটি অতীত আছে, আমার মা আছে, আমি এক বিধবা নারী। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। টন 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 টন। কি রে কাছি, এত খুশি কেন? আপা তোমারে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ফুল সবাই ভালোবাসে, আর ফুলকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তাইলে আপনার ভালোবাসার কথাটা তাকে জানায় দেই। কাকে? যে ফুলের তোড়াটা দিয়ে কইছে আই লাভ ইউ। কাজলি, কাজলি ওকে বলে দিয়ে বিধবার জীবনে রঙিন ফুলের দরকার হয় না, দরকার হয় না। আমি নদীকে না দেখে অন্ধের মতো ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি, নদীর জন্য আমি পাগল হয়েছি, পাগল হয়েছি। তাহলে তুই নদীর সামনে গিয়ে দাঁড়া, চিৎকার করে বল তাকে তুই ভালোবাসিস, ভালোবাসিস। কি চাই, কি চান আপনি? তো গোলাপের সুবাস দিয়ে আমি তোমার জীবন ভরিয়ে দিতে চাই। এমন নির্লজ্জ বেহাইয়াপানা করার জন্য আর কখনোই আসবেন না, চলে যান, চলে যান। দাঁড়াও, এত কিসের অহংকার তোমার? আমার ভালোবাসাকে পায়ে ঠেলছ? এ আমার অহংকার নয়, এ আমার আত্মসম্মান বোধ, নিজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা বোধ। আপনি যদি নিজেকে প্রেমের দেবতা ভেবে থাকেন তাহলে এ কথাও জানা উচিত যে এক ফুল দিয়ে দুই দেবতার পূজা হয় না। এক মন দুজনকে দেয়া যায় না। তোমার জন্ম হয়েছে আমার জন্যে, আমার জন্যে। ভুলে তুমি যাকে মন দিয়েছিলে, সে তোমার জীবনে এসেছিল, সে তো নেই, মরে গেছে, মরে গেছে। আমার জীবন থেকে সে মরে যায়নি, মানুষ মরে যায় কিন্তু প্রেম অমর রয়। আমিও তোমাকে আমার পবিত্র প্রেম দিয়ে জয় করতে চাই নদী। তা হয় না, তা হয় না। বসন্তের বাগানে অনেক অনেক ফুল ফোটে, কিন্তু নারীর জীবনে বিয়ের ফুল একবারই ফোটে। আমার জীবনের বাগানে বিয়ের ফুল একবার ফুটেছিল, কিন্তু
কিন্তু দুর্ভাগ্যের ঝড়ে সেই ফুল ঝরে গেছে। আমি সেই ঝরে যাওয়া ফুল, ভালোবাসার অশ্রু জলে তাজা করতে চাই, নদীর তাজা করতে চাই। কিন্তু ঝরে যাওয়া ফুল আর কখনোই সতেজ হয় না। আমাকে আমার দুঃখ নিয়ে সুখে থাকতে। দিল 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 তুমি আমার দিল হলো যে, দুটি মনের মিল, জীবনী মরণী আমি যে তোমারি।
সাগর, চিন্তা করে এর কোনো সমাধান হবে না রে। নদীকে পাবার পথ তৈরি করতে হবে, তবে জোর করে নয়। তুই কি বলতে চাস আঙ্কেলকে বললে এর সমাধান হবে? দি আইডিয়া আঙ্কেল। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতিত, অবহেলিত। এই সমাজে বিধবা নারী যে কি দুঃখ কষ্ট তা আমাদেরকেই বুঝতে হবে, সমাধানও আমাদেরই দিতে হবে। এই দুস্থ মহিলাদের সংসার করার ঘর বাঁধার স্বপ্ন সাধ আমাদেরই পূরণ করতে হবে। বাবা, তোমার সাথে আমার কথা আছে। দেখতে পাচ্ছ না, এখন আমি জরুরি মিটিং করছি। আমার কথাটাও জরুরি, আমি বিয়ে করব। এই তোমার জরুরি কথা? মেয়ে আমি পছন্দ করেছি। অনেক দূর এগিয়েছো দেখছি। কার মেয়ে? মেয়েটি এতিম, নাম নদী, মেয়েটি বিধবা। সাগর, ডোন্ট বি সিলি, ডোন্ট টক ননসেন্স। আই এম নট ননসেন্স, আই রিয়েলি মিন ইট। বাবা, তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? দেশে আর মেয়ে নেই? আছে বাবা, আছে, অনেক আছে, কিন্তু আমার ভালোবাসার নদী একটাই। সুতরাং তোমার মতামতটা জানাও। এ বিয়ে হবে না। কেন হবে না বাবা? তুমি সমাজ সেবক সেজে মঞ্চে দাঁড়িয়ে বিধবাদের কল্যাণ চাইছ, সংসারে স্বপ্ন দেখাচ্ছ, আর আমি একটি বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছি, তুমি রাজি হচ্ছ না। সাগর, কেন বাবা? আমি তোমার মতো বড় লোকের একমাত্র সন্তান বলে, তোমার বংশমর্যাদা লাগবে বলে। সাগর, এ বিয়ে হবে। আমি বলছি এ বিয়ে হবে না। আমি বলছি হবে, ওই বিধবা মেয়েকেই আমি বিয়ে করব। বউকে স্বীকার করে নেবার জন্য মনটা তৈরি করো। বিধবা তো কল্যাণ সমিতি না? বন্দনাটা দেখ। আমার নদীর গায়ে হাত দিলি কেন? আমার কলিজায় হাত দিলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? Yeah.
কে পাঠিয়েছে? মল্লিক শাহ। এই প্রজেক্ট আমি বন্ধ করতে পারবো না মিস্টার আশরাফি, এর টাওয়ার বিল্ডিং আমাকে করতেই হবে। কিন্তু আইনের দিকটা? আইনের তোয়াক্কা মল্লিক করে না মিস্টার আশরাফি। সাগর, তোমার সাথে আমার কথা আছে বাবা, কিন্তু তোমার নিচের আমার দরকার নেই, আমি আসছি। সাগর, একই অবস্থা তোমার, নিশ্চয় নতুন কোন অঘটন ঘটিয়েছ। পিতা যদি কোন অঘটন ঘটায় তার দায় দায়িত্ব সন্তানের ঘাড়ে তো চাপবেই। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কি অপরাধ নদী নামের ওই বেটির? অপরাধ সে অকাল বিধবা, অপরাধ সাগর তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই জন্যই কি মাস্তান লেলিয়ে দিয়ে মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? সাগর, কেমন বাপ তুমি? সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ করতে চাও, আকাশ ছয় ইমারত করতে চাও, অথচ তার স্বপ্নের কুড়ে ঘরটি ভেঙে তছনছ করে দিতে চাও। আরে বাপ মা সন্তানের সুখের খাতিরে নিজের কলিজা চিরে দেয়, আর তুমি সন্তানের তাজার রক্ত দেখে শান্ত থাকো, দু চোখে এক বিন্দু বেদনার অশ্রু টলমল করে না। আজ আমার কথা শোনো মল্লিক, আমার কথা শোনো। সেদিন তুমি বলেছিলে বিক্রির বেশে আমাকে দেখে লোকে বলবে ওই যায় কাসেম মল্লিকের ছেলে। না না না, কেউ তা বলবে না, কেউ তা বলবে না, কারণ তোমার নামের তিল মুহূর্তি আমি এখানে কবর দিয়ে যাচ্ছি, কবর দিয়ে যাচ্ছি। সাগর, সাগর শোন, যাস নে, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বাবা, আজকের পর থেকে তুমি নিঃসন্তান হয়ে গেলে। সাগর, যাস নে। মা গো, মা। আকাশ, কে তুমি? আমি এক হতভাগ্য সন্তান মা। কাকে চাই? তোমার পায়ে একটু আশ্রয় চাই। আমার মা, আমার দুটো কথা শুনে যাও মা। মা, মা যাস নে মা, আমি এক হতভাগ্য সন্তান, আমার সব ছিল, আজ কিছুই নেই, কেউ নেই মা, আজ আমি সব ছেড়ে তোর কাছে এসেছি মা, তোর কাছে এসেছি। আমার কাছে কেন? আমি তো নিঃস্ব। আরে মা কখনো নিঃস্ব হয় না, মায়ের স্নেহ মমতার ভান্ডার তো আকাশের মতো অফুরন্ত, আমি তোর মমতার ছায়ায় বাঁচতে চাই মা, বাঁচতে চাই। তোর মমতার আঁচলে যে আমার জীবন আছে, আমার বেঁচে থাকার অবলম্বন, আমার জীবন আমার ভালোবাসার নদীকে দে মা, নদীকে দে। এই দুঃখিনীকে মা দেখে খুনের মতো তার কলচেটা ছিঁড়ে নিতে চাস? মা, 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 তুই আমাকে ভুল বুঝিস না মা, আমি আমি নদীকে খুব ভালোবাসি, আমি 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 নদীকে আমার জীবনের চাইতো অনেক বেশি ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি মা হয়ে মেয়েকে সস্তা টাকার মতো বিক্রির পাত্রে ফেলে দিতে পারি না। মা গো, তুই ছেলের জীবনের দিকে তাকিয়ে কথা বল,
আমি যে মা, সন্তান কিছু চাইলে মায়েরা সবসময় সবকিছু দিতে পারে না। তুই চলে যা, তুই চলে যা। ভাগ্য যাকে পথে না দিয়েছে তাকে পথেই থাকতে দিই। তোমার আবেগ বুঝি, তোমার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। গাড়িতে ওঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ নয় আঙ্কেল, আরেকদিন শুনব। আপনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাবি সাহেবা, সাগর খারাপ ছেলে নয়, ওর যা নেই। একজন ছেলের দাবিতে আপনার কাছে ও তাই আবদার করেছে। ভাবি সাহেবা, নিষ্ঠুর হলো বাস্তবতার চিন্তা করুন। আপনার কোটি কোটি টাকার বিষয় সম্পদ দিয়ে নদীর মতো একটি মেয়ের জীবন পার হবে না। কোন অধিকারী বা আপনি তাকে বেঁধে রাখবেন? মায়ের অধিকারে না ভাবি সাহেবা, না। দুদিন পরে হলো নদীর জীবনে একজন সাগরকে প্রয়োজন হবে। নদী, তুই কাঁদছিস মা? কান্না ছাড়া আমার আর কি আছে? অন্তরে কষ্টে রাখুন, কান্না নিয়ে তো বেঁচে আছি মা। কিন্তু এইভাবে তো বাঁচা যায় না। এখন আমি কি করব মা? তোকে বাঁচতে হবে নতুন করে, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হবে। না না মা, না, অমন কথা বলো না। এ কথা ভাবলে আমার প্রেমে পাপ লাগবে। আমি যে অন্তরে ছোট হয়ে যাব। আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে, যেভাবে রেখেছে, আমি তাতেই সুখী। কিন্তু এর নাম তো বেঁচে থাকা নয় মা। কেন নয়? তুমি যদি তোমার ছেলের মুখ চেয়ে লম্বা বিধবা জীবন কাটিয়ে আসতে পারো, তাহলে আমি কেন পারবো না? ভালোবাসার স্মৃতি স্মরণ করে বেঁচে থাকতে, স্মৃতিকে অবলম্বন করে সামনে অন্ধকার নিয়ে বেঁচে থাকা যায় না। তোর আর আমার জীবনের চারপাশে এমনি নিকষ কালো অন্ধকার, আমি মা হয়ে তোকে এই অন্ধকারে কবর দিতে পারি না। তোর জীবনে আলো চায়। এই দেখ, দুটো মোমবাতি পাশাপাশি জ্বলছে, আলো ছড়াচ্ছে। এটি তুই আর এটি আমি। আমার নেবে যেতে কটা মুহূর্ত বাকি, আর তুই সবেমাত্র আলো দিতে শুরু করেছিস। ছোট মোমাতির মতো আমি যখন নেবে যাব, তখন তুই একা হয়ে যাবি। আমি মা হয়ে বলছি, নিজেকে পূর্ণ করতে সাগরকে তোর জীবনের সাথে জড়িয়ে নে। না মা, না মা,
তোমার প্রথম প্রেম, শেষ প্রেম। ম্যাগাজিনের পাতায় তোমার ছবি দেখে মুগ্ধ হয়েছিলাম, তোমাকে পাবার জন্য পাগল ছিলাম। নদী, তোমার চোখে পানি? পানি তো নদীর জীবন, পানি না থাকলে নদী তো মরে যায়। আমি জানি তোমার হৃদয়ে কারো স্মৃতি ঝড় তুলছে, বাসর রাত দুটি মন দুটি দেহের নয়, আত্মার মিলন হয়। যতদিন না তোমার মনে আমার ঠাই করতে পারবো, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। আরে এটাই তো আমাদের কাজের জায়গা, কাজ করবো টমেটো খাবো। আপনারা শিক্ষিত ছেলে, কাজ চেয়েছেন দিয়েছি। থ্যাংক ইউ স্যার। বুঝেছেন? জি। মনোযোগ দিয়ে কাজ করবেন, এই কাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। বাই। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। চল নে, সবাই একটা করে নিয়ে না দোস্ত। শেষ পর্যন্ত বন্ধুর খাতিরে তার নতুন সংসার চালাতে বাবুরচিখানায় চাকরি নিতে হলো। ঠিক বলেছিস, সাগরের জন্য হলাম বাবুরচি, আবার তো নূরজানের জন্য না জানি রাস্তায় ঝাড়ু দিয়ে পয়সা কামাতে হয়। আরে ঝাড়ু কেন, দরকার হলে মিউনিসিপ্যালিটির ওই ময়লা ট্রাকও আমি চালাতে পারবো। তবু যদি আমি নুরিকে পাই? সবই তো বুঝলাম, এই বাবুরচিগিরি করে আর কপাশা পাবো, কিন্তু নদী বাবির খরচ চালাবো কি করে? শুধু বাবুরচিগিরি নয়, বেশি পয়সার জন্য ওই মোবাইল রেস্টুরেন্টে স্টুয়ার্ড হব। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, তাই প্রথম রোজগারের টাকায় মায়ের পায়ের জুতো কিনেছি। দেখি দেখি মা, পাতা দাও 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 দাও। খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দের তারিফ করতে? আরে দেখতে হবে না, ছেলেটা কার? মায়ের জন্য জুতো, নদীর জন্য কি? নদীর জন্য? আরে কিচ্ছু না, কিচ্ছু আনিনি, আনিনি তো। মায়ের চোখকে ফাঁকি দেখি, লুকিয়ে নদীর জন্য কি এনেছিস? বের কর, বের কর, বের করবি না? অপূর্ব, নদীকে খুব মানাবে, যা নিজে দিয়ে আয়, ও পছন্দ করবে। ও যদি পছন্দ না করে, যদি না নেয়? নিশ্চয় নেবে, দারুণ খুশি হবে। সত্যি বলছো মা? মায়ের বিশ্বাস মিথ্যে হতে পারে না। নদী, তোমার জন্য এনেছি, পছন্দ হয়েছে? তুমি খুশি হয়েছো? নদী, তোমার সুখের জন্য আমি অসম্ভবকে সম্ভব করতে পারি, তোমার মুখের এক টুকরো হাসির জন্য আমি পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে আনতে পারি, তোমার সুখের জন্য আমি ওই আকাশটাকে তোমার পায়ে ফেলতে পারি। না না, পারো না, আকাশকে পৃথিবীর মাটিতে আর আনতে পারো না। শুধু একবার, শুধু একবার মুখে বলো তুমি আমাকে ভালোবাসো।
নদী, বল নদী, শুধু একবার মুখে বলো তুমি আমাকে ভালোবাসো। নদী, নদী প্লিজ বল নদী, একবার বলো নদী। কেন পারবো না? চামচ দিয়ে খাবো। আমি যে ভাতে লবণ খাই জানলে কেমন করে? তোমার অনেক কিছুই জানার চেষ্টা করছি। আমার ছেলের জন্য দোয়া করুন বাবা। কোথায় গেছে ঠিকানা জানি না, তবে শুনেছি ঢাকা শহরেই থাকেন। সারা দিন রাত কিছু না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরলে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন মা। ছেলেকে পথে রেখে মা খাবে ঘুমাবে, তুমি কি যে বলো কেন মত? সম্পত্তির লোভে আসলাম সাহেব আম্মা জানু বৌমাকে খুন করতে চেয়েছিল, তাই ওনারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তুমি তো জানো ওকে খুঁজে পেতে দেরি হলে আরো সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রহমানুর রহিম, আকাশ বেঁচে আছে, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে? কিন্তু ভাই সাহেব, আমি মা হয়ে সন্তানের খুশি অন্যত্র কেন মিলিয়ে দিলাম? আল্লাহ দোষী মাকে দিয়ে নিষ্ঠুর খেলা কেন খেললো? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু আমি ছেলেকে কি সান্ত্বনা দেব? আমি না হয় পুত্র শোকে অন্ধ ছিলাম, বিধবা পুত্রবধূর দিকে তাকিয়ে পাথর ছিলাম। আল্লাহ তো সব দেখেন, তিনি তো সবই জানতেন। সব জেনেও কেন এক শোক এতরা মাকে তার সন্তানের সামনে জবাবদিহির কার করে দাঁড় করালো? আমার জবাব কি হবে? আমার জবাব কি হবে? আমার জবাব কি হবে? ভাবি সাহেবা শান্ত হন, সময় আল্লাহই সব সিদ্ধান্ত দিয়ে দেবেন। না ভাই সাহেব না, সময় সবকিছুর জবাব দিল। আমি যে অপরাধ করেছি এই ঘটনা জানার পর দুনিয়ার আর কোনো হারিয়ে যাওয়া সন্তান মায়ের কোলে আর ফিরে আসবে না, ফিরে আসবে না।
আসসালাম আলাইকুম আশরাফি সাহেব। আরে আসলাম চৌধুরী সাহেব জি, বসুন বসুন, বলুন কি খেদমত করতে পারি? নিশ্চয়ই শুনেছেন আমার ভাবি সাহেব আর দিলরুয়া বেগম, ভাতিজা আকাশ চৌধুরী ও তার স্ত্রী, এরা সবাই মারা গেছে। ভেরি স্যাড। মারা যাওয়ার কথা শুনিনি। আপনি আমাদের উকিল, বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য এসবের বৈধ উত্তরাধিকারী একমাত্র আমি বেঁচে আছি। এখন ওগুলো আমার নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আপনার ভাবিজান দিলরুবা বেগম সমস্ত বিষয় সম্পত্তি আকাশ চৌধুরী এবং তার স্ত্রী নদী চৌধুরীর নামে আগেই লিখে দিয়েছেন। কিন্তু ওরা তো কেউ বেঁচে নেই। আপনার হাতে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ উপস্থিত না করতে পারলেই কি মরা মানুষ তাজা হবে? আল্লাহ চাইলে কি না পারেন, তবে এই দলিলটি যে তাজা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই দলিল মোতাবেক আপনি উত্তরাধিকারী নন। ওটা নকল। ওরা যদি কেউ ফিরে না আসে তাহলে সব সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। আশরাফি সাহেব, আপনি মরা মানুষ তাজা করতে চাইছেন। এখন আমি যদি বলি আপনি তাজা মানুষ মৃত করতে চাইছেন? উকিল সাহেব, মিস্টার আসলাম, এটা চৌধুরী বাড়ি না, আমার চেম্বার। গলা ফাটিয়ে চিৎকার করতে আদালতে যান। যান। টাকা পেলে জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে দেয়। তোমার একমাত্র কাজ হবে অ্যাডভোকেট আশরাফের উপর নজর রাখা। সে কোথায় যায় তার কাছে কারা আসে এসব টার্গেটে লাশ পড়ে। লাশ ঘরে লাশ কাটো, ভয় কিসের? প্রয়োজনে আরো দশটা লাশ কাটবে। আঘাত পেয়েছে, ঘাবড়াবার কিছু নেই, সকালের মধ্যেই জ্ঞান ফিরবে। থ্যাংক ইউ ডক্টর। বড্ড জানতে ইচ্ছে করছে আপনার সাথে ছেলেটির সম্পর্ক কি। তা তো জানি না, তবে মানুষে মানুষে একটা সম্পর্ক তো থাকেই। চলে ডক্টর। সাবধানে ঢুকিস, আয় আয়। রক্ত দিয়ে লোকটাকে বাঁচিয়ে প্রতিনিয়ত বন্ধুর কাজ করলি। আরে ধ্যাত্তে রিকা, বিদ্যুৎ যাওয়ার সময় পেল না। দেখিস প্রভু, লেট দেয়ার বি লাইট, তুমি চাইলেই তো দুনিয়াটা আলোকিত হতে পারে। আমার বাংলাদেশটাকে একটু আলোকিত করে দাও না প্রভু।
থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ যিশু। খাইছে সাগর রে আলো, আলো না নদী, আমি কিছুই যাই। নদী, ভুল দেখছি না তো? খেতে যাওয়া হয়নি কেন? মানে বলে দিলেই তো হতো, অত দূরে কি খাওয়া সম্ভব নয়? আম সরি নদী, এক বন্ধুকে হাসপাতালে নিতে হলো, সেজন্য একটু দেরি হয়ে গেল। তাই ভাবলাম এত রাতে আর বিরক্ত করতে যাব না। তা বন্ধুটি কে? পুরনো কেউ না, নাম ধাম কিছুই জানি না। তবে প্রথম দেখাতে মনে হয়েছে ও আমার অনেক দিনের চেনা। তুমি কষ্ট করে খাবার নিয়ে আমার ঘরে এসেছো, ঘুমের ক্লান্তি তোমার দুচোখ থেকে খুশির ছেলে কিন্তু কেড়ে নিতে পারেনি। এত রাতে কাব্য শোনার ইচ্ছে আমার নেই, এখন আমি যাই। আমি জানি তুমি এখানে থাকবে না, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তার আর দরকার হবে না, কেরামত চাচা আমার সঙ্গে আছে। তোমার জন্য কিছু কাপড় চোপড় আর দাড়ি গোফ পরিষ্কার। তা কাকে ফোন করছিলে? তোমাকে। আমাকে? কি ব্যাপার বন্ধু, আমার বিরুদ্ধে আমার সুন্দরী স্ত্রীকে কিছু বলার পায়তারা করছিলে? ডাক্তারের কাছ থেকে তোমার ফোন নাম্বার পেলাম, ভাবলাম যে আমার জীবন বাঁচিয়েছে তার সাথে দুটো কথা বলি। আরে ধ্যাত, বলো বলো, দুটো নয় 200টা বলো। তবে আজ কিন্তু তোমার জীবনের কথা বলতেই হবে। আমার কথা কি বলবো বন্ধু? কিন্তু আমি তো মরলাম না, একদল পাহাড়ি জেলে ওদের জালে বেঁধে যাওয়া বড় মাছ মনে করে আমাকে তুলল, সাধ্য মতো সেবা শুশ্রূষা করে ওরা আমাকে বাঁচিয়ে তুলল। কিন্তু হারিয়ে গেল আমার অতীত, সেই থেকে আপনজনদের খুঁজছি আর খুঁজছি, কিন্তু কোথায় তারা? আই'ম সরি, সরি আকাশ, তোমাকে দুঃখ দিলাম। দুঃখ যার নিত্য সঙ্গী তাকে দুঃখ দিতে হয় না। আমার কথা থাক সাগর, আজ তোমার কথা শোনো। আমার কথা বলার মতো কথা আমার জীবনে কিছু ছিল না আকাশ, কিন্তু এখন বলা যায়। আমিও তোমার মতোই এক নতুন দ্বীপের বাসিন্দা, হঠাৎ করেই এক মা পেয়েছি, মমতা পেয়েছি। মা আমার হাতে তুলে দিয়েছেন ভালোবাসার এক নতুন পৃথিবী, দিয়েছে নতুন জীবন। মা যদি আত্মা হয় তাহলে মায়ের সেই দান আমার আত্মার স্পন্দন। এমন মাকে বড্ড দেখতে ইচ্ছে হয়। আরে নিশ্চয়ই দেখবে, এক নজর দেখলে মনে হবে সে যেন তোমারই মা। সত্যি? হ্যাঁ।
পারছি না, ভাবছি পূর্ণ চাঁদ কেন জ্যোৎস্না ছড়ায় না, সামনে যে মেঘ। খুন করে ফেলব। খুন তো হয়েই গেছি জান, এবার খুনা খুনির পালা। দুষ্টুমি রাখো, তোমার বন্ধুকে দেখতে হাসপাতালে নিয়ে যাবার কথা ছিল। আচ্ছা, এই সাজগোজ তাহলে ওর জন্যে। খুন করে ফেলব, যাবার দরকার নেই। তোমার জন্মদিনে একটা পার্টি থ্রো করছি, পার্টি তোকে দাওয়াত করছি। আরে আকাশ, আরে দোস্ত, দোস্ত তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোর জন্য তোকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। মা, 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 আমার বন্ধু আকাশ, আর আকাশ আমার মা, যার পায়ের নিচে আমার বেহেশত। আসছে, তোকে দেখতে আমার শান্ত ভক্ত শান্ত হয়ে গেল। তোমার পায়ের নিচে জান্নাত মা, আমি জান্নাত ছেড়ে এতদিন আমি কোথায় ছিলাম মা? মা, মা গো। হ্যালো সাগর, গুড ইভিনিং। কিরে, মনে হয় নিজের মায়ের বুকে মাথা রেখে কথা বলছিস। মা তো মাই, ঠিক বলেছিস। চল চল চল, তোকে আমার প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেবো। চোখ সাবধান, চোখ সাবধান, চোখে চোখ পড়লে বিদ্যুৎ চমকে যেতে পারে। নদে সত্যি তুই ভাগ্যবান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো সাগর, হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ জনি। ফুটে ফুটে শুরু করো। সব কি করে হলো মা? নদী তোকে মনে রেখে পাগল ছিল বাবা, আমরা জীবনের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যাই। একদিন তোর মতো আদরের কণ্ঠে মা ডেকে সাগর আসলো, আর আমি তার মধ্যে তোকে খুঁজে পেলাম। আর নদী সময়ের কাছে হার মেনে রাজি হয়ে গেল। এতদিন তুই কোথায় ছিলি বাবা? এক গভীর অন্ধকারে ছিলাম মা, দিদার আমাকে খুন করল, নদীর স্রোতে ভেসে গেলাম, জেলেরা আমাকে পানি থেকে তুলল। যখন হুঁশ আসলো তখন তোমাদের কথা মনে পড়ল মা। এত বড় ক্ষতি হলো আমার দ্বারা, তোর এত বড় ক্ষতি হলো। আজ খুশির দিনে হয়ে যাক বন্ধু, একটা খুশির গান। No, no, no.
তুমি, পাগল তুমি, গন্ধ দিলাও সারাক্ষণ ওই চার মুখে যেন লাগে না গ্রহণ মুছ নয় ভরে না সারা অসহায় নারীকে নিয়ে এমন নিষ্ঠুর খেলা খেললি, আজ আমার জীবনের সমাধান করে দে। আমি কার এ প্রশ্নের উত্তর দে। তোর পবিত্র কোরআনের কসম লাগে, আমার প্রশ্নের উত্তর দে, আমার প্রশ্নের উত্তর দে, উত্তর দে, উত্তর দে। নদী, আল্লাহকে নয় নিজেকে জিজ্ঞেস করো, উত্তর তোমার নিজেরই জানা আছে। তোমার মনে বলতে পারে তুমি কার, সমাধান তোমার হাতে। কোন সমাধান আমার হাতে নেই। এই দরজা দিয়ে তুমি ঢুকে বলছো সমাধান আমার কাছে, ওই দরজা দিয়ে সাগর ঢুকে যদি একই প্রশ্ন করে কি জবাব হবে আমার? আকাশ, তোমাকে যেদিন ভালোবেসেছিলাম, স্বামী বলে গ্রহণ করেছিলাম, দ্বিতীয় কোনো চিন্তাই এই মনে ঠাঁই পাইনি। অথচ নিয়তি কি নিষ্ঠুর বিধান, তোমাকে নিয়ে আমার জীবনের এতটুকু আশা পূরণ হলো না, আশুরও হলো না। স্বপ্নগুলো ঝরা ফুলের মতো ঝরে গেল তোমাকে হারিয়ে গভীর অন্ধকারে দাঁড়িয়ে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে স্মরণ করেছি। জীবনের কামনা বাসনা মুখের জবানকে পাথর চাপা দিয়ে রেখেছি। মুখের ভাষা যখন ফুরিয়ে যায় তখন মুরব্বীদের কথা শুনতে হয়, আমি তাও শুনেছি। সমাজ সংসার মেনে মায়ের মুখের দিকে চেয়ে সাগরকে কবুল বলেছি, বড় কষ্টে, বড় তাপে। অথচ আমার মনে কোনো পাপ ছিল না, কালিমা ছিল না। তাহলে আজ এই অগ্নি পরীক্ষার কানগড়ায় দাঁড়িয়েছি কার হাতে? সে পাপ কি আমার, দোষ কি আমার? সে দোষ কি আমার ভাগ্যে? ও ভাগ্য আমাকে নিয়ে এ কোন খেলায় মেতেছে? মরণ যাকে টানে, জীবন তাকে কেন আটকে ধরতে চায়? কেন, কেন, কেন? না না না, আমি মানি না, মানি না সমাজ, মানি না সংসার, মানি না ভাগ্য,
তুমি আমার, তুমি আমার, শুধু আমার, আমার নদী। আকাশ, আকাশ আমাকে স্পর্শ করো না। তোমরা দুজনেই যদি আমাকে এভাবে পেতে চাও, আমি কার মুখে যাব, কার হয়ে বধি সাজব, কার চিপ কপালে পড়ব, কার বাসরের ফুল খোপায় পড়ব, কার বাসরের ফুল ছিঁড়ে ফেলব। আকাশ, আকাশ আমাকে কেটে দুর্বাদ করো, নইলে গলা চেপে মেরে ফেলো। তবু আমাকে সমাজের কাছে নষ্টা মেয়ে বলে বিচারিনি বলে চিন্তিত করো না, করো না, কলম তিনি বানিও না। চুপ কর নদী, চুপ কর, স্বেচ্ছায় অপবাদ মাথায় নিস না। নষ্টা তুই না রে মা, দোষ যদি কারো হয়ে থাকে, ভুল যদি কিছু হয়ে থাকে, সে দোষ সে ভুল তো আমি করেছি। মা গো, এখন আমি কি করব, কি করব? তুই কি করবি আর আমি বা কি করব? এমন কঠিন প্রশ্ন জানলে আমিও আটকে গেছি মা। আমি যে তোর চাইতে বড় হতভাগী। বিধবা পুত্রবধূর গায়ে কাফনের মতো সাদা কাপড় সইতে পারিনি বলে তোকে রঙিন শাড়িতে জড়িয়েছে। আমি সেই দুঃখিনী মা, পুত্র শোক ভুলতে গিয়ে অন্যের ছেলেকে বুকে জড়িয়েছি, অথচ অথচ আমার নিজের ছেলে বেঁচে আছে, সেই খবর কেনই পাচান মুখে একবার জানান যায়নি। হে আল্লাহ, এই আমাকে তুমি কেমন মা বানিয়েছ। হে আকাশ, বাবা আকাশ, তুই জানিস না তুই নিখোঁজ হবার পর কি তুফান আমাদের উপর দিয়ে গেছে। আমাদের মেরে ফেলার জন্য এমন চেষ্টা নেই যে আসলাম চৌধুরী করে নাই। এখনো সে শিকারী কুকুরের মতো তোমাদের পেছনে লেগে রয়েছে। এবার বল বাবা, আমার কি করার ছিল? কোনো অবলম্বন ছাড়া তোর এই অসহায় মা কদিন নদীকে রক্ষা করতে পারত? তাই নদীর মুখ চেয়ে, নদীর নিরাপদ ভবিষ্যতের দিকে তাকিয়ে নদীকে আমি সাগরের মোহনায় মিশাতে চেয়েছি। কিছু নদীর জন্য করেছিস, কিছু সাগরের জন্য করেছিস, কিছু নিজের জন্য করেছিস, আমার জন্য কি করেছিস বল মা? নিজের সন্তানের জন্য কি করেছিস? চুপ করে থাকিস না মা, বল মা, বল। আমি কি আমার ভালোবাসা আর কোনোদিন ফিরে পাবো না? আর কোনোদিন ফিরে পাবো না? ওকে ছদ্মবেশে পাঠিয়ে খবর নিয়েছি। যাও, পরিকল্পনা মতো কাজ করো। অভিশপ্ত জীবন আমি রাখবো না, এই অভিশপ্ত জীবন আমি রাখবো না। এই জীবন তুমি রাখতে না চাইলো, আসলাম চৌধুরী দরকার। আজ তোদিকে মেরে আমি মরব। আসসালামু আলাইকুম ভাবিজান, কত খুশি হয়েছি আপনাদের সবাইকে একসাথে দেখে। আমাদের এখানে কেন ধরে এনেছো? বলছি ভাবিজান, বলছি, এত তাড়া কিসের? জানোই তো সব, আমি তোমার বিষয় সম্পত্তির জন্য কতটা বছর অপেক্ষা করেছি। আজ এলে তোকে খাতির করে। সাগর বাবা, সাগর, সাগর বাবা, বাবা, আমার মানিক, আমার সোনা বাবা, বাবা, আমি কোথাও ভালোবাসা খুঁজে পেলাম না বাবা, কোথাও খুঁজে পেলাম না। ওরে পাগল, ওরে পাগল ছেলে, সন্তানের জন্য প্রকৃত ভালোবাসা তো মা বাবার বুকে। সন্তানের জন্য ভালোবাসাই তো আমার পুঁজি, সন্তানের জীবনের খাতিরে নিশ্চয়ই তুমি আমার কথা শুনবে। আগে বল নদী কোথায়। নদী,
নদী চিরদিনই সাগরের মোহনায় মেশে, কিন্তু আমার বেলায় ভুল বাবা, তোমার সাগরের মোহনায় নদীর মিলন তো হল না বাবা। মিলন হবে, কিন্তু তার আগে এই দলিলে একটা সই করে দাও ভাবি যান, আমার একমাত্র সন্তানের জানের দাম। নইলে কাউকে আমি বসতে দেবো না। এই দলিলে সই তুই পাবি না। এই দেখ আমি কেমন করে সই নেই। এই নিয়ে যাও দে। কি হয়েছে নদীশ? আসলাম চৌধুরী সবাইকে ধরে নিয়ে গেছে। সাগর, একদিন আমি তোর ভালোবাসার মর্যাদা দেইনি, আজ আমি হুকুম দিচ্ছি, যারা তোকে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে তুই উদ্ধার কর। Come on!
বউকে আবার বিধবা বানিয়ে দেব। শেষ হয় নাই শোনো গোপাল সজনী, শোনো গোপাল সজনী।